তিন মহোদয়, উনি অবরুদ্ধ ছিলেন সাংঘাতিক রকমের ভাবে, তিন রকমের অবরোধ তার প্রতি গড়ে তোলেন, উনি নিজে একটা পেশেন্ট। উনি যখন আমাকে ফোন দিলেন যে আমি আমাকে আপনি সেভ করেন, আমি সাংঘাতিকভাবে কোনোভাবেই আলোচনা, 4 ঘন্টা আলোচনা যখন ব্যর্থ হয় না ব্যর্থ হয়, তখন উনি আমাকে ফোনে যখন জানালেন, তখন আমি বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসনের একজন অ্যাডিশনাল এসপির নেতৃত্বে একটি টিম গিয়ে তারাও আমি জেনেছি যে প্রায় 4 ঘন্টা তাদের বোঝাবার চেষ্টা করেছে আর কি। যখন কোনো কিছুতেই কোনো কাজ হয়নি, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে আমি যতটুকু জেনেছি যে আমাদের 22 জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ব্যাপারটি আমি আজকে সকালে 2 জেলার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনকে ডেকে আমরা খুব একান্ত বৈঠক করেছি। বৈঠকের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটি আমরা, যদি তারা আমাদের ছাত্র হয়, বহিরাগত কেউ না হয়, আমরা তাদের পুরো ব্যাপারটি খুব সহানুভূতির সঙ্গে দেখব এবং তাদেরকে আমি, যাতে দ্রুত তারা ওখান থেকে বেরিয়ে আসতে পারে, সেই ব্যবস্থা আমি অলরেডি নির্দেশ দিয়েছি। আচ্ছা, অনশন যেটা চলছে এই ব্যাপারে তাদের সাথে কোনো আলাপ আলোচনা করা হবে? আর এই ব্যাপারে হ্যাঁ, আমার ডিন মহোদয় উনি গেছেন, উনি গিয়ে তাদেরকে বলবেন যে তাদেরকে ডিগ্রি তো তাদের মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তাদেরকে কতদূর পর্যন্ত সম্প্রসারিত করা যাবে এই ব্যাপারে 30 তারিখের মিটিংয়ে যে সুপারিশ আসবে, আশা করি আমার কোমলমতি এবং সৃজনী ছাত্রছাত্রীবৃন্দ বুঝবেন যে এই রকমের ডিগ্রি কখনো কোনো চাপের মুখে অর্জন করাটা ঠিক নয়। আর তার যারা এটিকে নির্ধারণ করছেন তারা কিন্তু তার পিতা মাতার মতো এবং তারা কিন্তু তার শিক্ষক, সুতরাং তারা যে সুপারিশ করবেন ডিগ্রিটির ব্যাপারে সেটি আমরা পরবর্তীতে উচ্চতর বডিতে র্যাটিফাই করব। যাতে বাড়িগুলি কাটক করা হবে, তারা এখন কোথায় অবস্থান করছে এগুলো জানতে পারছেন কি না? তারা পুলিশ কাস্টডিতে আছে এবং পুলিশের অ্যাডিশনাল এসপি মহোদয় এখনও আমার সামনে আছেন আর কি, এবং তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা শনাক্ত করেছি যে তারা আমাদেরই ছাত্র, তারা